অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল লটারির প্রবল মহা সংযোগ শুরু হতে চলেছে হনুমানজির কৃপায় এই কয়টি রাশি আগামীকাল হতে চলেছে অর্থের বর্ষা হতে চলেছে এই কয়টি রাশির অর্থাৎ যারা লটারি কাটছেন না এই যে কটি রাশির কথা বলবো আগামীকাল সে কটি রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে অনেকে কাটছেন কাটতে কাটতে লটারির নাম্বারই আপনার মিলছে না এই জন্য আপনার নিজস্ব জন্মছক বিশেষভাবে দেখান সেখানে জন্মছকে যদি আপনার গ্রহদোষ থাকে সেখানে আপনি নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করান এবং সঠিক প্রতিকার প্রতিবেদন করান আগামীকাল হনুমানজির কৃপায় এই কয়টি রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি অর্থাৎ হঠাৎ অর্থ পেতে চলেছে এই রাশিগুলি কোন এই রাশি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অর্থাৎ যে নাম্বারগুলো আপনার ক্ষেত্রে লাকি ফরচুনা নাম্বার সেটা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজের কাছে জেনে নিন এবং রাহু কবজ আপনারা পরিধান করুন রাহু কবজ আপনার ক্ষেত্রে লটারি লাগার ক্ষেত্রে কিছুটা হলো লাগবে এটা বলছি না সাহায্য কিন্তু করবে তো আগামীকাল যে রাশিগুলোর ধনবর্ষা হতে চলেছে অনেকে লটারি কাটছেনই না কিন্তু আপনার ভাগ্যে আছে অর্থাৎ লটারিটা জানেন সম্পূর্ণ টোটাল হচ্ছে ভাগ্য তো হনুমানজির বিশেষ কৃপায় এই প্রবল মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থের বস বর্ষা হতে চলেছে ধন বর্ষা হতে চলেছে এই রাশিগুলো কোন এই সৌভাগ্যশালী রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা বলব সেই রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হনুমানজির কৃপায় আপনার পেতে চলেছেন মহা মহাকটিপতি অর্থাৎ লটারি থেকে আপনার কোটিপতি না হলেও লাখপতি তো আপনারা হতে পারেন অর্থাৎ প্রবল মহা সংযোগ শুরু হতে চলেছে এই রাশিগুলোর দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল সংযোগ শুরু হতে চলেছে লটারি ক্ষেত্রে অর্থাৎ আপনারা পেতে চলেছেন লটারির সব থেকে বড় প্রাইজ নাম্বার আপনাদের লাক ফেভার করতেই চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যে চাকা ঘুরিয়ে দিতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো যে রাশি বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে লটারি থেকে সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হনুমানজির কৃপায় আপনারাও পেতে চলেছেন লটারি অর্থাৎ আপনার ভাগ্যে আসতে চলেছে লটারির জোয়ার অর্থাৎ এই সময়ের মধ্যে আগামীকাল যে যোগটা সৃষ্টি হয়েছে এই যোগের ফলে এই কন্যা রাশিরও কিন্তু অর্থের বন্যা বইতে চলেছে অনেকেই খুব গরিব হয়ে আছেন অর্থাৎ একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে অর্থাৎ তিথি খনটা বিশেষভাবে পরের যে রাশির কথা বলবো হনুমানজির কৃপায় আগামীকাল ভাগ্য ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সে রাশির নাম ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমি আবারও বলি যা হয় না ক্ষণের গুণে যা হয় না কপাল গুণে তা হয় হয় তিথি অর্থাৎ গুণে কিন্তু অনেক কিছুই বর্ষা এই রাশিগুলো কিন্তু হতে চলেছে এর পরের যে রাশি সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির সৌভাগ্য প্রদান হতে চলেছে আগামীকাল আপনার লটারি থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনার কিন্তু নির্দেশ কিন্তু আগামীকাল করছে অর্থাৎ লটারি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো সব শেষ যে রাশি যে রাশি হতে চলেছে লটারি থেকে মহা কোটিপতি অর্থাৎ কোটিপতির লিস্টে আসতে চলেছে সে রাশির নাম আপনার হনুমানজির কৃপায় বিশেষ কৃপায় সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির আকস্মিক ধন প্রাপ্তি আপনার কিন্তু নির্দেশ কিন্তু করছে লটারি থেকে আপনারা কিন্তু এ সময় প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনারা কিন্তু পেতে পারেন যদি আপনার জন্মছকে পঞ্চম ভাব যদি আপনার জন্মছকে দ্বিতীয় ভাব যদি আপনার জন্মছকে একাদশ ভাব যদি আপনার জন্মছকে লগ্নভাব লগ্ন ভাব যদি পীড়িত না হয় তাহলে আপনার নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু হবেন মহা কোটিপতি ডায়েরিতে নোট করে নিন এই রাশিগুলো কিন্তু ভাগ্য নিশ্চিত রূপে চমকাতে কিন্তু চলেছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে এই রাশিগুলো অর্থাৎ কোটিপতি লিস্টে আসতে আসতে চলেছে মহা কোটিপতি হতে চলেছে আগামীকাল এই রাশিগুলো ফিরে তাকাতে হবে না অর্থাৎ হনুমানজির বিশেষ কৃপায় এবং আপনাদের কপাল খুলতে কিন্তু চলেছে আবারও বলছি যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটুকো গাছের পাতা নড়ছে না তারা অবশ্যই নিজস্ব জন্ম ছক এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে অ্যালাইসিস করান এবং বিশেষ করে রাহু কবচ আপনার পরিধান করুন বিশেষ রূপে আপনারা কিন্তু সৌভাগ্য হবেন নমস্কার